তোমার ডিসিশন যাই হোক না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বিকজ আই লাভ ইউ, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। একজন মেয়ে হিসেবে আমি প্রুফ করে দিব, যখন একজন মেয়ে কাউকে ভালোবাসে সে তার সাথেই সারা জীবন থাকতে চায়। ঠিক তেমনভাবে যেমনি নন্দিনী তার স্বামী কামালকে ভালোবাসত। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? আমার আসলে কোনো উদ্দেশ্য নেই, তবে সত্যি কথা হচ্ছে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, ভালো লাগছে না। প্লিজ চলো আমার সঙ্গে। দেখুন সিকান্দার, আপনি এখন আসুন। এভাবে খালি বাড়িতে কামাল এসে আমাদের দুজনকে দেখলে ভীষণ মাইন্ড করবে। ও কামাল, নন্দিনী তোমার হাজবেন্ড আমার ফ্রেন্ড। হ্যাঁ, তাছাড়া বিজনেস পারপাসে তোমার হাজবেন্ড আমার কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়েছে। এখানে মাইন্ড করা করে কী আছে আমি তো বুঝলাম না। আর তোমাকে আমার ভালো লাগে, ভালো লাগতেই পারে, এখানে তো মাইন্ড করার কিছু নেই। আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনার ঘরে আমার থেকে সুন্দরী বউ থাকতে আমাকে আপনার ভালো লাগার কারণ? জানি না, তবে এটুকু বলতে পারবো তোমার মাঝে যা আছে তা অন্য কারো মাঝে আমি খুঁজে পাইনি। কেন নন্দিনী, ভালো লাগে কি অন্যায়? অফকোর্স অন্যায়, প্রতিটি ভালো লাগারই কোনো না কোনো ক্ষেত্র থাকতে হবে। তাছাড়া আপনাকে আমার ভালো লাগে কিনা সেটাও তো আপনার জানা দরকার। স্ট্রেঞ্জ, আমি তো তোমাকে লাভ করি, তুমি আমাকে লাভ করো না। এসব আপনি কি বলছেন? নো, নেভার। আমার স্বামী আছে, সন্তান আছে, আমি কেন আপনাকে লাভ করতে যাব?
নন্দিনী ফালতু কথা অনেক বলেছ। এই সিকান্দারের কাছে টাকা হচ্ছে কাঁঠাল গাছের পাতা, ইচ্ছে করলেই ছিঁড়ে ছিঁড়ে দিতে পারি, কারি কারি টাকা, কত টাকা চাই তোমার? আপনি ভুল করছেন, আপনি আমাকে যেই ধরনের মেয়ে ভাবছেন আমি ওই ধরনের মেয়ে নই। যাদেরকে টাকা দিয়ে কেনা যায় তাদের কাছে যাও। এত বড় সাহস, তুমি সিকান্দারের গায়ে হাত তুলেছ, তোমার এই হাত আমি কেটে ফেলব, কিন্তু আমার ভালো লাগার ভালোবাসা করতে এসব সিকান্দার তুই আমার স্ত্রীর হাত ধরে টানছিস? তুই আমার বাল্যকালের বন্ধু না? তোর বিবেকে এতটুকু বাধল না? হাত ছাড় সিকান্দার, নন্দিনীর হাত ছাড় সিকান্দার। কামাল, 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 তুই যেটা দেখছিস সেটা আমার জন্য না, তোর স্ত্রী নন্দিনীর জন্য হয়েছে। তুই বরং আমাকে প্রশ্ন না করে নন্দিনীকে প্রশ্নটা কর। আমি তোর মুখ থেকে শুনতে চাই, বল আমাকে। নন্দিনী কি হয়েছে আমাকে বলো তো। নন্দিনী প্লিজ আমাকে খুলে বলো, আমি নিজ হাতে ওকে গলা টিপে মারবো। কামাল বি কেয়ারফুল, তুই কার সঙ্গে কথা বলছিস ভেবে চিনতে বল। তুই সিকান্দারের সাথে কথা বলছিস? শাট আপ! তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে, অন্য কেউ জানুক আর না জানুক। তোমার তোকে আমার ভুলতে লজ্জা হচ্ছে, তারপরও বিশ্বাস কর, নন্দিনী নন্দিনী আমাকে ফোন করে আসতে বলেছে, ওনাকে তোর সংসারে সুখী না, আমাকে মিস করে, ফিল করে, তাই আমি এসেছি। কামাল চুপ কর, আর একটা কথা বলবি না, মিথ্যাবাদী বদমাস লম্পট, আমার স্বামীর কাছে তুই আমাকে ছোট করতে চাস? আমি কেমন, আমার চরিত্র কেমন, আমার স্বামী সেটা খুব ভালো মতো জানে। নন্দিনী, নন্দিনী, কামাল সাবধান। সিকান্দার, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর এত বড় সাহস, তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। ভুল, মস্ত ভুল করেছি, সেদিন আমাকে চড় না দিলে তোমাকে ওই দুনিয়া ছেড়ে পরপারে যেতে হতো না, আমাকে ওইভাবে জেলের খানি টানতে হতো না। সিকান্দার, ভুল তুই করেছিস, আমি না। তোর ঘরে সুন্দরী স্ত্রী ছিল, তারপর কেন কেন আমাকে পরকীয় প্রেমের প্রস্তাব দিয়েছিলি? তোর মতো পুরুষের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। চুপ কর নন্দিনী, চুপ কর। তোমরা নারীরা সবসময় নিজেদের অনেক দিমাগি দেখাতে চাও না? সেদিন তোমার এই রূপের অহংকার দেখিয়ে নিজের দিমাগ দেখাতে চেয়েছিলে, সতী সাধ্বী হিসেবে পরিচয় দিতে চেয়েছিলে, কেন চেয়েছিলে? কারণ আমি সতী সাবিত্রী ছিলাম, তাই। সেই সতীত্ব ধরে রাখতে পারলে না কেন? হ্যাঁ, যে সমাজে তোর মতো নরপিচাসা থাকে সেই সমাজে আমার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েরা মনের অজান্তে অনেক ভুল করে ফেলে, না বুঝে তোদের ফাঁদে ফেসে যায়। যেদিন তোর মতো ধনাট্য নরপিচাসেরা এই সমাজ থেকে বিলীন হয়ে যাবে, সেই দিন, শুধুমাত্র সেই দিন আমাদের মতো নারীরা পরকীয়ার জাল থেকে মুক্তি পাবে। ভুল বললে কথাটা নন্দিনী, যেদিন সমাজ থেকে তোমার মতো লোভী মেয়েদের পতন হবে সমাজে আর পরকীয়া থাকবে না। পরকীয়া শুধু পুরুষদের জন্যই হয় না, নারীরাও এর জন্য দায়ী। আমি একজন নারী, তো তোমারও এখানে দোষ আছে। তোর এইসব ফালতু যুক্তিকে আমি ঘৃণা করি, ঘৃণা।
আমার ইচ্ছে করছে তোর গলার কাছে আমি মেরে ফেলি। আমি আর পারছি না মা, আমাকে এখান থেকে বের করো মা। আমি আমি থানা থেকে কারুত ঘরে, কারুত ঘর থেকে কোর্ট, কোর্ট থেকে কয়েকখানার হাসপাতালে, আমি পারছি না মা, আমাকে বের করো, বের করো মা। আমি তোকে বের করবো বাবা, আমি তোর জামিনের ব্যবস্থা করবো, আমি তোকে জামিন করাবোই বাবা, আমি তোকে জামিন করাবো। তুই কোনো চিন্তা করিস না ভাই, আপনাদের সময় শেষ, প্লিজ আসুন আমার সাথে। তোকে খুব কঠিন মূল্য দিতে হবে। রাজীব, শেষ পর্যন্ত তুই বেইমানি করলি। বদ্রুল, মানুষ সবসময় এক থাকে না, ভালো মানুষ খারাপ হয় আর খারাপ মানুষ ভালো হয়। হসপিটালে অসুস্থতার ভান ধরে ঘুমবি, খাবি, আরামায়াস করবি, সেই সুযোগ আর পাচ্ছিস না। তোর আরামের দিন শেষ। তুই যে কামালের স্ত্রী নন্দিনীকে খুন করেছিস তার প্রমাণ আমি হাতে নাতে পেয়ে গেছি। অফিসার, সিকান্দার কোনো কাঁচা কাজ করেন আর কুকর্মের কোনো প্রমাণও রাখেন। আমি ইন্সপেক্টর নয়া, ক্রিমিনালদের সাথে নয়া নয়া কৌশল তৈরি করে অ্যাকশনে যাই বলে আমি নয়া। তুই প্রমাণ রাখিস না আর আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। ওয়েট এন্ড সি। কালাম সাহেব, স্যার নিয়ে আসুন। আমাকে ফাঁসিয়ে দিবি বলে হুমকি দিস, আমাকে চিনিস না। আমি সিকান্দার, আমার খুনের সাক্ষী আমি রাখি না। তোমরা তোমরা বেঁচে আছো? জি বেঁচে আছি। সেদিন আপনার লোকেরা আমাদের মারতে পারেনি, আমরা ইচ্ছে করে এতদিন পর আপনার ঘটনাটা পুলিশের কাছে জানিয়েছি।
যখন আমরা শুনলাম আপনি 7-8টি মার্ডার করেছেন, তখন আর আমরা বিষয়টি গোপন রাখতে পারলাম না। আপনি এত জঘন্য, মানুষ হয়ে মানুষকে খুন করেছেন, একবার ভাবুন তো আপনি কতটা জঘন্য। নন্দিনীর মতো একটা সাধারণ মেয়েকে আপনি পরকীয়া জালে ফেলে এমন একটি কাজ করলেন, ছি! আপনার ফাঁসি হওয়া উচিত। ছি 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 ছি! আলম সাহেব, স্যার, ওদের নিয়ে যান, আসুন প্লিজ আসুন। সিকান্দার, তুই নিজকে বললি তুই কোনো প্রমাণ রাখিস না, তাহলে ওরা কারা? তোকে একটু আগেও বলেছিলাম আমি ইন্সপেক্টর নয়া। ক্রিমিনালদের সাথে নয়া নয়া কৌশল তৈরি করে অ্যাকশনে যাই বলি আই এম নয়া।